নির্বাচন কমিশনে তিন স্তরের নিরাপত্তা আছে, জলকামান ও এপিসি। বুধবার সন্ধ্যা সাতটায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তফসিল ঘোষণা ঘিরে নির্বাচন কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসি ভবনের চারপাশে টহল দিচ্ছে পুলিশের এপিসি ও জলকামান। এছাড়া র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তফসিল ঘোষণা উপলক্ষে ইসি ভবনে দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইসির কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীরাও আইডি কার্ড ছাড়া প্রবেশ করতে পারছেন না। বুধবার সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনে এমন চিত্র দেখা গেছে। সরে জমিনে দেখা যায় ইসি ভবনের চারপাশের সড়কগুলোতে বসানো হয়েছে ব্যারিকেড, সন্দেহজনকদের করা হচ্ছে তল্লাশি। সকাল থেকেই নির্বাচন ভবন এলাকায় র্যাবের অন্তত চারটি গাড়ি টহল দিতে দেখা গেছে। প্রবেশপথে দেখা গেছে পুলিশের এপিসি ও জলকামানের গাড়ি। ইসির নিরাপত্তা কর্মকর্তা জহুরা আক্তার বেগম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো কোনো কর্মকর্তা কর্মচারী অফিসেরই ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখছেন না, ফলে নিরাপত্তা কর্মীদের আগতদের প্রবেশের ক্ষেত্রে নানা বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। অফিসিয়াল আইডি ছাড়া নির্বাচন ভবনে প্রবেশ করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।